বাংলাদেশক পরাস্ত করে এশিয়া কাপর ফাইনেলত ভারত দশ উইকেটত বাংলাদেশক পরাস্ত করিলে ভারতীয় মহিলা ক্রিকেট দলে এশিয়া কাপর ফাইনেলত ভারতর প্রতিদ্বন্দ্বী হব শ্রীলঙ্কা এশিয়া কাপ 2024ত ভারতীয় মহিলা ক্রিকেট দলের ইটোর পছত সিটো সফলতা এশিয়া কাপ জয়ের দিকে ভারতীয় মহিলা দলটোয়ে আগবহালে আরো এটা খোঁজ এশিয়া কাপ 2024র ফাইনেলত প্রবেশ করিলে ভারতে শুক্রবারে দাম্বুলাত অনুষ্ঠিত সেমি ফাইনেলত ভারতে বাংলাদেশক দশ উইকেটত পরাস্ত করিলে ভারতীয় দলটুক 81 রানের লক্ষ্য বাধি দিছিল বাংলাদেশে ভারতীয় দলটোয়ে 11 ওভারত সংগ্রহ করিলে 83 রান স্মৃতি মান্ধানায় 55 আর সাফালি বর্মায় 26 রান সংগ্রহ করে জয়ের পথ প্রশস্ত করিলে ভারতীয় মহিলা দলটোর শুক্রবারে অনুষ্ঠিত হওয়া সেমি ফাইনেলত বাংলাদেশে টসত জয়ী হয়ে প্রথমে বেটিং করার সিদ্ধান্ত লৈছিল জয়ের বাবে প্রয়োজনীয় 81 রানের লক্ষ্যে ক্রিজোত্তম ভারতীয় মহিলা ক্রিকেট দলটোয়ে এটাও উইকেট নেহেরুয়াক বিজয়ের লক্ষ্যত উপনীত হয় স্মৃতি মান্ধানায় 39টা বলত 9টা 4 আর 1টা 6 55 রান সংগ্রহ করে সাফালি বর্মায় 28টা বলত 26 রান সংগ্রহ করে বাংলাদেশের নিগার সুলতানায় বাংলাদেশের হয়ে সর্বাধিক 51টা বলত 32 রান সংগ্রহ করে রেণুকা সিংয়ে ভারতীয় মহিলা দলের আটাইতকৈ সফল বলারের পরিচয় দি 4টা অভারত 10টা রানত 3টা উইকেট দখল করবলে সক্ষম হয় সমান্তরালক রাধা যাদবে 4টা অভারত 14 রানত 3টা উইকেট দখল করেছিল আনহাতে পূজা বস্ত্রকার আর দীপ্তি শর্মায় এটাক উইকেট দখল করবলে সক্ষম হয় উল্লেখ্য যে 28 জুলাই দাম্বুলার রংগিরি দাম্বুলা আন্তরাষ্ট্রীয় স্টেডিয়ামত ভারতীয় মহিলা দল আর শ্রীলঙ্কার মহিলা দলের মাজত অনুষ্ঠিত হব চূড়ান্ত খেলখন অসমীয়া প্রতিদিন ডিজিটাল ডেস্ক